কাছে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা খুবই স্পষ্ট, এটা একদম ক্লিয়ার, এটার মধ্যে লুকোচুরি কিছু নেই। আমরা দেশটাকে নতুনভাবে ঢেলে সাজাতে যাচ্ছি। আমরা আমাদের ভিতরে যত ভুল ছিল সেগুলো শুধরে শিক্ষিত সমাজ, একটা জনমানব সম্পদ গঠনের জন্য যা করা প্রয়োজন এগুলো আমরা করার জন্য চাইছি। বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা, চাকরির এই দুরবস্থা, এই লেজার ভিত্তিক চাকরি, এই হাইকমান্ডের চাটুকারিতা করা, এইগুলো বন্ধ এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন। আর তার থেকে বড় কথা, আমাদের মেন এখন আমাদের যে যদি কেউ মেন প্রতিপক্ষ থাকে সাধারণ শিক্ষার্থীদের এবং রাষ্ট্রের, সেটা হচ্ছে দুর্নীতিকারীরা, দুর্নীতিবাজরা, এরা হচ্ছে আমাদের মেন প্রতিপক্ষ। আপনি দেখেন যে দেশের আজকে যদি আপনি মুদ্রাস্ফীতি দেখেন বা পারিপার্শ্বিক অর্থনৈতিক অবস্থা দেখেন, এর জন্য একমাত্র দায় এই দুর্নীতিবাজরা। এদের উৎখাত করতে হবে এবং বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে কিন্তু বিচার ব্যবস্থা খুবই দুর্বল ছিল, কিন্তু বর্তমান সরকারের কাছে প্রত্যাশা এটা যে আপনি বিচার ব্যবস্থা ফিরিয়ে আনুন, আপনারা দেশের স্বার্থে কাজ করুন, অন্য কোথাও কারো কথা না শুনে, কারো মদত পুষ্ট না হয়ে কাজ করুন। কারণ ফেজির সরকার তার বিরুদ্ধে প্রথম থেকে গুরুতর অভিযোগ ছিল, তারা অন্য দেশের মদত পুষ্ট হয়ে কাজ করতেছে, তাদের বিষয়ে নিজস্ব মতামতের পরিবর্তে তারা বিদেশে হস্তক্ষেপ বেশি পছন্দ করছে। কিন্তু এই সরকার আছে, আমাদের আবেদন হচ্ছে, আমাদের সাধারণ শিক্ষার্থীর আবেদন, এসব না করে, কোনো কিছু না করে আপনার নিজের সরকার আপনি নিজে চালান, কারো মদত পুষ্ট হওয়ার দরকার নেই। আপনি দেশ থেকে দুর্নীতিবাজদের বিতাড়িত করুন, আপনি দেশের সার্বিক কল্যাণের জন্য দেশের সকল জনগণকে মানব সম্পদে পরিণত করুন। আসলে মানুষ, আমরা সবাই মানুষ, তাই না? আজ আমরা সবাই মানব সম্পদ, আমরা সবাই দেশের সম্পদে পরিণত, সেরকম না। আপনারা মানুষের স্কিল বাড়ান, আপনারা মানুষের মানুষকে সম্পদে পরিণত করুন, যারা যাতে সে সব জায়গায় নিজের ঢেলে সাজাতে পারে, ধরতে পারে, সে কোনো কিছু করে খেতে পারে। বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। বর্তমান সরকারের দাবি হচ্ছে, আমি যদি বলি অ্যাজ এ স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থী বলে, আমার দাবি হচ্ছে দুইটা, এক দুর্নীতিবাজদের উৎখাত করা দেশ থেকে, দ্বিতীয় হচ্ছে বেকারত্ব সমস্যা দূর করা। আপনি একটু ডিপলি চিন্তা করে দেখবেন, এই দুটো যদি সমস্যার সমাধান হয় বাংলাদেশে, আমি আশা করি 90% সমস্যার সমাধান হবে।